আজকে আমরা দেখব আমরা কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন আমরা আজ দেখব। তো এক্সাম্পল আমাদের দেওয়া হচ্ছে 25.85, আর নিচের এই 10টা হচ্ছে আমাদের বেস, বাইনারি ডেসিমেলের বেস হচ্ছে আমাদের 10। আমাদের বের করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের বের করতে বলা হয়েছে বাইনারি নাম্বার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 25.85 আছে। তো আমরা প্রথমে দশমিক ছাড়া সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। আমরা 25 যে সংখ্যাটা আমাদের দশমিক ছাড়া ছিল সেটা নিলাম, এবং একে আমরা ভাগ করব যেটাতে আমরা কনভার্ট করছি, বাইনারিতে কনভার্ট করছি তার বেস দ্বারা। তার বেস হচ্ছে আমাদের 2, তার 2 দ্বারা আমরা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল পাবো আমরা 12, আর ভাগশেষ পাবো আমরা 1। একটু ব্যাপকভাবে একটু আলোচনা করি এই ব্যাপারটা। আমরা 25-কে ভাগ করছি 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে আমাদের আর হয়েছে 24। এখানে আমাদের ভাগশেষ থাকলো 1, এই 1টা আমরা এখানে লিখলাম। পরবর্তীতে অল টাইম আমরা বেস দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। 12-কে ভাগ করলাম 6, তো ভাগশেষ আর থাকে না, এই জন্য আমরা লিখলাম 0। সিক্সকে ভাগ করলে পাবো আমরা 3, এরও ভাগশেষ থাকে না, অর্থাৎ 0। 3-কে ভাগ করলাম 2 দিয়ে, একবার যায় এবং ভাগশেষ থাকে আমাদের 1। শেষক্ষেত্রে 1-ডে আর ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা 1-ডে কোনো সময় ভাগ করতে পারবো না, এই জন্য আমাদের 0 আর ভাগশেষ এই 1-ই রয়ে যাবে। তো আমরা 25 = 25 হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, এর সমান সমান বাইনারি লিখতে পারি আমরা। নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত লিখতে হবে, তাহলে আমরা লিখবো 1, এখান থেকে শুরু করলাম 1, পরবর্তীতে আবার 1, 0, 0, 1। এটাই হচ্ছে আমাদের 25-এর বাইনারি রূপ। ওকে, তো এই প্রথম বিটটাকে বলা হয় আমাদের, এই এখানকার বিটটাকে বলা হচ্ছে আমাদের MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লো সিগনিফিকেন্ট বিট। সর্বোচ্চ বিটটা আমাদের অল টাইম বামের শেষ বিটটা থাকবে। বিট হচ্ছে আমাদের একটা ঘর, যে ঘরটাতে আমাদের হয় 0 থাকতে পারবে না হলে 1 থাকতে পারবে। তো 25 লেখার জন্য আমাদের ঘর লাগছে 1, 2, 3, 4, 5, 5টা ঘর। তো আমরা সবসময় লাস্ট বিটটাকে বলা হয় MSB বিট, MSB, আর এই বিটটাকে বলে লোয়ার বিট বা সিগমেন্টেড বিট। তো লোয়ার সিগমেন্টেড বিট, এর জন্য আমরা নিচ থেকে উপরে লিখেছি, যেন 1 1 0 0 1। তাহলে আমরা 25-কে বাইনারিতে রূপান্তর করলে পাবো 1 1 0 0 1। এখন দেখবো আমরা 0.8-কে কিভাবে রূপান্তর করি। এখন আমরা 0.85-কে বাইনারিতে রূপান্তর করব। তো 0.কে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা বেস সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে আমাদের বাইনারিতে রূপান্তর করছি, যার বেস সংখ্যা হচ্ছে আমাদের 2, অর্থাৎ আমরা 0.8-কে আমরা 2 দ্বারা গুণ করব।
এইট ফাইভকে আমরা টু দ্বারা গুণ করব, এবং গুণফলটা হচ্ছে আমাদের 1.7। এবং আমরা হাতে রাখব 1, দশমিকের আগের সংখ্যাটা, আর পরের সংখ্যাটা, দশমিক পরের সংখ্যাটা আমরা নিয়ে আসব এবং আবার গুণ করব। গুণফল হচ্ছে 1.4, আমাদের হাতে থাকলো 1, আমরা আবার এই 4কে নিয়ে আসলাম এবং 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমাদের গুণফল হচ্ছে 0.8, হাতে থাকলো 0। তো আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত গুণ করে দেখালেই হবে, 4 ঘর পর্যন্ত দেখানো লাগবে না, 5 ঘর দেখানো লাগবে না, সাধারণত আমরা 3 ঘর পর্যন্তই দেখাবো এই গুণফলটা, দশমিকের পরে বাইনারি সংখ্যাটা। এই গুণফলের জন্য আমাদের MSBটা হচ্ছে উপরের বিটটা, LSB হচ্ছে আমাদের নিচেরটা, তাহলে আমাদের আপ টু ডাউন হবে। তাহলে আমরা 0.85কে ডেসিমেল নম্বরটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে পেলাম 1, 1, 0। তো আমাদের বের করতে বলা হয়েছিল 25.85 কে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর, তাহলে 25.85 কে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমরা পাবো 1 1 0 0 1, অর্থাৎ আমাদের 25-এর জন্য যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা দশমিক দশমিক 85-এর জন্য যে ভ্যালুটা পেয়েছি সে ভ্যালুটা 1 1 0। তো এটাই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সিস্টেম। ধন্যবাদ।